বেজি কাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তীকে ফের জিজ্ঞাসাবাদ, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের জিজ্ঞাসাবাদ জানবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে নিয়ে টেলিফোনে কথা বলে। পার্থপ্রতিম, প্রায় ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা অভিনেত্রী শ্রাবন্তীকে, কি জানতে পারছো? দেখো, দুপুর 12টা নাগাদ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের অফিসে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি গিয়ে পৌঁছান এবং প্রায় 6 ঘন্টা ধরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যে বিষয়ে তোমায় বলে রাখি যে বেজিকাণ্ডে যে ঘটনাটি ঘটে এবং গত 15 জানুয়ারি অভিনেত্রী একটি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন যে বেজির গলায় শিকল পরানো অবস্থায়, এবং তার পরবর্তীকালে গোটা বিষয়টা যখন নজরে আসে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের, তারা মনে করেন যে এই বিষয়টা হচ্ছে বন্যপ্রাণী আইন লঙ্ঘনের ধারা সেখানে যুক্ত করা হয়, এবং তার পরবর্তীকালে কিন্তু শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর আগে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তার পাশাপাশি তুমি জানো ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি কিনা যে প্রোডাকশন হাউসের শুটিং চলছিল সেই শুটিং এর গাড়ির চালক, এবং ওনার কাছ থেকে কিন্তু বাড়ি থেকে নেপালগঞ্জে সেখান থেকে বেজিটিকে উদ্ধার করা হয়। তবে আজকে মূলত শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ এবং ওনার যে বয়ান রেকর্ড করা হয় সেখানে জানতে চাওয়া হয় যে শুটিং স্পটে বেজিটিকে নিয়ে আসা হয়েছিল কেন, কি জন্য নিয়ে আসা হয়েছিল, কার বেজি ছিল, আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় এবং প্রায় দীর্ঘ 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু অভিনেত্রীকে, এবং তোমার বয়ান রেকর্ড করা হয়। শিলাযুক্ত ধন্যবাদ পার্থপ্রতিম। এবার 12 বছরের ঊর্ধ্বদের জন্য করোনার ভ্যাকসিনে কেন্দ্রের অনুমোদন। 16 মার্চ থেকে শুরু হচ্ছে 12 বছরের ঊর্ধ্বদের করোনার ভ্যাকসিনেশন। কোমরবিডিটি না থাকলেও সব ষাটোর্ধ্বদেরই বুস্টার ডোজ, সব ষাটোর্ধ্বদেরই দেয়া হবে বুস্টার ডোজ। করোনার ভ্যাকসিন নিয়ে ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্বর। চিকিৎসক প্রভাস প্রসঙ্গিরি তিনি কি বলেছেন এই নিয়ে শোনাবো। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পদক্ষেপ, আমরা সবাই এর জন্য ওয়েট করছিলাম, এই জন্য আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। এবং আরেকটি, যেটা কোমরবিডিটি ছাড়াও 60+ যাদেরকে বুস্টার ডোজ দেওয়ার কথা বলা হয়েছে, এটাও একটা খুব উল্লেখযোগ্য পদক্ষেপ। কারণ আমরা জানি যে কোভিড এর সেকেন্ড ডোজ নেওয়ার পরে কিন্তু 6 মাস থেকে 12 মাসের মধ্যে কিন্তু ইমিউনিটি আস্তে আস্তে কমতে শুরু করে। এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ যে যাদের 60+ কিন্তু কোনো কোমরবিডিটি নেই তাদের প্রত্যেককে ভ্যাকসিনেট করা দরকার, এবং আস্তে আস্তে হয়তো সবাই তার ডোজ পেয়ে যাবেন, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অলরেডি ফলো হয়েছে। ডাক্তারদের নতুন বদলি নীতি স্বাস্থ্য দফতরে। ডাক্তারদের বদলি রুটিন প্রসেস নয়, চিকিৎসা ও পঠন পাঠনের প্রয়োজনেই করা হবে এই বদলি। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিকে ভাগ করা হয়েছে 4টি জোনে। কলকাতার হাসপাতালগুলিকে নিয়ে জোন 1, কলকাতার সংলগ্ন জেলাগুলিকে নিয়ে জোন 2, পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে নিয়ে জোন 3, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে জোন 4। কলকাতা এবং সংলগ্ন জেলা চিকিৎসকদের চাকরি জীবনে 50% সময় পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গে কাজ করা বাধ্যতামূলক। চাকরি জীবনের শুরুতে পছন্দের জেলায় ডিউটি করতে পারবেন চিকিৎসক, জানালো স্বাস্থ্য ভবন। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে টেলিফোনে। সন্দীপ, চিকিৎসকদের এই বদলি নীতি সম্পর্কে ঠিক কি জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে? দেখো, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে নতুন বদলি নীতি ঘোষণা করা হয়েছে তাতে একদম স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে চিকিৎসক অধ্যাপকরা যারা রয়েছেন তাদের চাকরি জীবনে কলকাতাকে জোন 1-এ ফেলা হয়েছে, জোন 2 এর মধ্যে ফেলা হয়েছে কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলোকে ফেলা হয়েছে জোন 3, এবং উত্তরবঙ্গের জেলাগুলোকে ফেলা হয়েছে জোন 4 এর মধ্যে। একজন চিকিৎসক অধ্যাপক যিনি চাকরি জীবনের শুরুতে চাকরিতে ঢুকছেন, বাধ্যতামূলকভাবে বলা হয়েছে যে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার যারা চিকিৎসকেরা রয়েছেন তাদেরকে বাধ্যতামূলকভাবে নিজেদের চাকরি জীবনের 50% সময় তাদেরকে জোন 3 অর্থাৎ পশ্চিমাঞ্চল অথবা জোন 4 অর্থাৎ উত্তরবঙ্গে চাকরি করতে হবে। তবে পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছে যে কোনো ক্ষেত্রেই কিন্তু বদলিটা রুটিন প্রসেস নয়, একমাত্র চিকিৎসা এবং পঠন পাঠন সংক্রান্ত প্রয়োজনেই বদলি করা হবে চিকিৎসক অধ্যাপকদের, রুটিন বদলি বলে আর কিছু স্বাস্থ্য দপ্তরের বদলির ক্ষেত্রে থাকছে না। এই জোন 4টি জোনে ভাগ করে দেওয়া গোটা রাজ্যের সমস্ত হাসপাতালগুলোকে, এবং সেই জোন ধরে ধরে বদলির যে নিয়ম কানুনের পরিবর্তন তা কিন্তু একদম নির্দিষ্ট অর্ডার আকারে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, এবং আরো বেশ কিছু সুযোগ সুবিধা নিয়ম কানুনের ক্ষেত্রে বদল আনা হয়েছে বদলি নীতির ক্ষেত্রে। এই গোটা বিষয়টা কিন্তু স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকাতে জানিয়ে দেওয়া হয়েছে গোটা রাজ্যের সমস্ত হাসপাতাল এবং সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। ধন্যবাদ সন্দীপ।
তুফানগঞ্জে সিভিক ভলেন্টিয়ারকে মারধর, দোকানে হামলার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল প্রধান সহ 10 জন। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ উঠল। হামলার অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কর্তব্য পালন করতে গিয়ে আক্রান্ত হলেন সিভিক ভলেন্টিয়ার। মারধরের পাশাপাশি তার দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জের এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পুলিশের উদ্যোগে তুফানগঞ্জের একটি মাঠে ফুটবল ম্যাচ চলছিল। পুলিশ সূত্রে দাবি, মাঠে মেডিকেল ক্যাম্পে বসে ধূমপান করছিলেন অন্তরণ ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরণীকান্ত বর্মন। তখন ওই তৃণমূল নেতাকে বাধা দেন সিভিক ভলেন্টিয়ার শহীদুল সরকার। সিভিক ভলেন্টিয়ারের অভিযোগ, মাঠে হুমকি দেওয়ার পর সন্ধ্যায় তৃণমূল প্রধানের নেতৃত্বে তার দোকানও ভাঙচুর করা হয়, মারধর করা হয় তাঁকে। ঘটনাস্থলে যাওয়ায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিও হয় বলে অভিযোগ। যেখানে মেডিকেল টিম থাকে, এক্সট্রা প্লেয়ার থাকে, সেখানে স্মোকিং করছে, তুফানগঞ্জ এসএসএর নজরে আসে, এসএস এবং আমাকে কর্তৃপক্ষ ডাকে যে ওখানে স্মোকিং করছে। আমি বলছিলাম ধনীকান্ত প্রধান, এবং যাই হোক আমি তখন মানা করি যে এখানে স্মোকিং করা যাবে না, ছেদ করা যাবে না। ও তখন আমি থ্যাটিং দেয় যে এখানে তোকে দেখে নেবো। আপনি কি কাউকে মেরেছেন? না, আপনার বিরুদ্ধে তাই সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পশ্চিমবঙ্গে গণতন্ত্র হলো পুলিশকে পেটানো। এর আগেও দেখেছি পুলিশ টেবিলের তলায় লোক আসছে। তো এই সংস্কৃতি তৃণমূলের সরকারের সংস্কৃতি, তৃণমূলের নেতাদের সংস্কৃতি। পশ্চিমবঙ্গ গণতন্ত্রকে এরা বিশ্বাস করে দিয়েছে, আগামী দিনে এটা আরও হবে। পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন আইনের দৃষ্টিতে সকলকে সমানভাবে দেখে, তার একটা জ্বলন্ত উদাহরণ এটা। তবে কেন ঘটেছে, কি বিষয়ে ঘটেছে, আমি বিষয়টি খোঁজ নিচ্ছি। প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে। ঘটনায় তৃণমূল প্রধান সহ 10 জনকে গ্রেফতার করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। জেতার পর তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ, খড়গপুরে জয়ী একমাত্র কাউন্সিলরকে বহিষ্কার করল সিপিআই। দল চরম সিদ্ধান্ত নিল, মচকাচ্ছে না বহিষ্কৃত কাউন্সিলর, তাকে স্বাগত জানিয়েছে তৃণমূল। এবারের পুরভোটে খড়গপুরে সব থেকে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন সিপিআই এর নার্গিস পারভিন। জয়ের ব্যবধান 5000-এরও বেশি। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করায় এবার একমাত্র কাউন্সিলরকে বহিষ্কার করল সিপিআই। বোর্ড গঠনের মুখে এই ঘটনায় তোলপাড় পড়েছে রেল শহরে। আগে তৃণমূল করলেও টিকিট না পেয়ে পুরভোটের মুখে সিপিআই তে যোগ দেন নার্গিস। এবার 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে বড় ব্যবধানে হারান সিপিআই প্রার্থী। ভোটে জেতার পর তিনি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় বহিষ্কার করল সিপিআই। তৃণমূল ছাড়ি না আমরা, আমরা সুযোগ পাই না, আমরা কোনোদিনই টিএমসি ছাড়ি না, আমরা স্টার্টিং থেকেই টিএমসিতেই ছিলাম, ছাড়ি না আমরা। আমরা সুযোগ পেলাম না, তাই আমরা এলাকার মানুষদের, জনগণের কাছে কিভাবে যাব। তো আমরা ভাবলাম তাহলে এটা দিয়ে আমরা যেতে পারব, সেই সুযোগ, সেই জিনিসটার জন্য আমরা এই পার্টিটা জয়েন করলাম। আর দিদির সঙ্গে ক্ষুব্ধ আমরা কী করে হতে পারি? বিভিন্ন সময় বিভিন্ন স্থানে পার্টি বিরোধী কথাবার্তা, পার্টি বিরোধী কাজকর্ম, এবং আমাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী বা সংবিধান অনুযায়ী যে সমস্ত কাজ পরিপন্থী পার্টির, সেই সব তিনি করেছেন। এই অবস্থায় তিনি অন্য দলে যাওয়ার জন্য যে চেষ্টা চালাচ্ছেন তার বিরুদ্ধেই আমরা প্রতিবাদ করছি। এবং আমরা নিদর্শন হিসেবে বিভিন্ন বিষয়ে তিনি যে পার্টি বিরোধী কাজকর্ম করছেন তার জন্য তার প্রাথমিক সদস্য পদ খারিজ করেছি এবং তাকে পার্টি বিরোধী কাজকর্মের জন্য বহিষ্কার করা হয়েছে। যারা সাধারণ মানুষের জন্য কাজ করতে চান তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চাইছে। বামপন্থী দলগুলো কোন জায়গায় পৌঁছে গেছে, আজকে নার্গিস পারভিনকে বরখাস্ত মধ্য দিয়ে এটা প্রমাণ হলো যে এরা উন্নয়নকে পছন্দ করে না। কারণ তিনি শুধু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চান, তার জন্য তাকে বরখাস্ত করা, এর চেয়ে লজ্জার জিনিস কিছু নেই। খড়গপুরের 35টি ওয়ার্ডের মধ্যে 20টিতে জিতে বোর্ড গড়তে চলেছে তৃণমূল। কংগ্রেস ও বিজেপি 6টি করে ওয়ার্ডে জিতেছে, বামেরা 2টি ও নির্দল 1টি ওয়ার্ড দখল করেছে। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। এক মাসের মধ্যে সিটকে আনিস খানের মৃত্যু তদন্ত শেষ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি বাইরের কারোর দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে দিতে হবে ফরেন্সিক রিপোর্ট স্বচ্ছতার সঙ্গে, এবং কোনোভাবে প্রভাবিত না হয়ে তদন্ত করতে হবে পুলিশকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া তদন্তের সময়সীমা বাড়ানো হবে না। আনিস মৃত্যু তদন্তে সিটকে নির্দেশ হাইকোর্টের 18 এপ্রিল মামলার পরবর্তী শুনানি।
সিট নয় সিবিআই তদন্তেই আস্থা, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। প্রতিক্রিয়া আনিস খানের বাবা সালেম খানের। সিটের উপরে আমার আস্থা নেই আর থাকবেও না, পুনরায় আমি হয়তো আবার সিবিআই তো আমার চাই, সিবিআই তদন্ত করতেই হবে, আর আমি দরকার হলে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি, কোর্টের কাছে আমি তো আবেদন করব, আমার সিবিআই তদন্ত চাই। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন শোনাব। হাইকোর্ট ভর্সনা করেনি, হাইকোর্ট একটা টাইম দিয়েছে এক মাস, এক মাসে আমি আশা করব যে সিট এক মাসের মধ্যে হাইকোর্টকে স্যাটিসফাই করবে। নজর রাখবো ইউক্রেনের দিকে, ১৯তম দিনে ইউক্রেনের লাগাতার রুশ হামলা, ধ্বংসস্তূপ কিভ, খারকিভ, ডনবাসে রাশিয়ার রকেট হামলা, গোলাবর্ষণ, আরপিনে এখনও আটকে রয়েছেন ১০,০০০ মানুষ, শহরে ৩০% রুশ সেনার দখলে, জানিয়েছেন আরপিনের মেয়র। রুশ গোলায় কিভের ফুড ডিপোয় আগুন লেগে যায়, ইউক্রেনের একাধিক শহর এয়ার রেড অ্যালার্ট। সিবিআই এর কাছে হাজিরা ২৪ ঘন্টা আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল, শুক্রবার তার রক্ষা কবচের আর্জি খারিজ করে দেয় আদালত। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। গরুপাচার কাণ্ডে মঙ্গলবার সকাল ১১টায় অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। তার ঠিক আগেই বার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অনুব্রত। গরুপাচার মামলায় হাজির হওয়ার জন্য চতুর্থ দফার নোটিশ পেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, কিন্তু তার রক্ষা কবচের আর্জি খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থা। এই প্রেক্ষাপটে সিবিআইর কাছে হাজিরার ২৪ ঘন্টা আগে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করলেন অনুব্রত মণ্ডল। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি, দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। এই নিয়ে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে একাধিকবার ফোন করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। সৌভিক মজুমদার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।